ঠিক আছে, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মানি মেকিং ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। মানি মেকিং বলতে ইউসি সব বিডি, আমরা যে মনে করি একটা কোর্স করতেছি ইউসি সব বা ইউসি বিজনেস করার জন্য, পাবজি ইউসি বিজনেস করার জন্য, তো ওইটার জন্য আমরা দেখা গেছে অলরেডি একটা আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে দেখাইছি। এই ওয়েবসাইটের স্ক্রিপ্টটা কিন্তু ফ্রিতেই আপনাদেরকে দিয়ে দিছি এবং এই ওয়েবসাইটের স্ক্রিপ্টের লিঙ্কটা এই ভিডিওটাতে কিন্তু দেওয়া আছে। এই ভিডিওটার ডিসক্রিপশনেই আপনারা হচ্ছে স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। এইরকম আরও একটা দেখা গেছে ব্লগারের ভিতরে সিম্পল এই ধরনের একটা ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন, সেটা হলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আগে তো দেখাইছিলাম আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সেটা অনেক দেখা গেছে অনেক হয়তো কঠিন লাগতে পারে, বাট আজকে দেখাবো যে দেখা গেছে খুব সহজে কিভাবে দেখা গেছে ব্লগারের ভিতরে আপনার একটা স্ক্রিপ্ট ব্যবহার করে কীভাবে সুন্দর একটা এই ধরনের আপনি ওয়েবসাইট বানাবেন। এই ধরনের কিছু ছবি দরকার হবে, এই ছবির ফোল্ডারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এই ছবিগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু কোনো লোগো দিই নাই, যাতে হচ্ছে আপনারাও ব্যবহার করতে পারেন। আর প্রাইস লিস্টটা কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন করেন নাই দ্রুত জয়েন করবেন, কারণ ইউটিউবের আগে ফেসবুকের আগে কিন্তু আপনার এই সব ধরনের আপনার ইনফরমেশনগুলো কিন্তু টেলিগ্রামে আমি দিয়ে থাকি। প্রথমে আপনি যে কোনো একটা জিমেল আপনার গুগল ক্রোমে, ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে আপনি জিমেল একটা লগ ইন করে রাখবেন। জিমেল লগ ইন করার পর আপনি চলে আসবেন হচ্ছে গুগলে, গুগলে এসে সার্চ করবেন ব্লগার। ব্লগারে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা খুঁজে পাবেন আপনি এখানে চলে যাবেন। চলে গেলেই আপনি এই অপশনে চলে আসবেন। তো আমরা হচ্ছে যে ওয়েবসাইটটা আজকে করব সেটা হলো আপনার ইউসি শপের উপরে। তো আপনি যেহেতু আপনার ডোমেন রিসার্চ করছেন, এই ধরনের একটা নাম দিবেন এই জায়গায় ইউসি সব বিডি 365। আমি এটা জাস্ট শুধু একটা নাম দিচ্ছি এটা, দেওয়ার পরে নেক্সট। আর এটা কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট। আর .com ডোমেন কিভাবে সেট আপ করতে হয় সেটার টিউটোরিয়াল কিন্তু অলরেডি কাস্টম ডোমেন কিভাবে সেট আপ করতে হয় কিন্তু আমি করে রেখে দিছি। এই যে দেখতে পাবেন কাস্টম ডোমেন সেট আপের কিন্তু ভিডিও কিন্তু অলরেডি আমি এখানে করে দিছি, এখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। এটা এখন যে ওয়েবসাইটটা আমরা করলাম সেটা কিন্তু টোটালি একটা দেখা গেছে ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট। এই যে ইউসি সব বিডি 365.blogspot.com, এটা কিন্তু কাইন্ড অফ একটা ফ্রি ওয়েবসাইট, ফ্রি ডোমেন। আর এবং হোস্টিংটা দেখা গেছে আপনি গুগলের ফ্রি হোস্টিং ইউজ করতেছেন, এই যে দেখতে পাবেন পাওয়ার্ড বাই ব্লগার। এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই, এটা কিন্তু একটা সম্পূর্ণ ফ্রি একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটাকে আমরা এটার মতো লুক দিব, হুবহু এটার মতো লুক দিব। এখন এটার জন্য আমার এক কাছে একটা হচ্ছে ফাইল আছে, এই ফাইলটা কিন্তু সবাইকে পাবেন না, আপনারা কিন্তু সবাই যে চান মানে আমি আমাকে দেন এভাবে একটা কমেন্ট করবেন, আমি স্ক্রিপ্টটা নিতে চাই। দেওয়ার পরে দেখা গেছে আপনার নাম্বারটা লিখে দিবেন কষ্ট করে, আমি র্যান্ডম ফিগারের মাধ্যমে তিনজনকে ফ্রিতে এই স্ক্রিপ্টটা দিব, তিনজনকে, আর বাকিরা এটা দেখা গেছে কিনে নিতে হবে। আপনারা সবাই যে নিতে চান সবাই কমেন্ট করবেন এবং পাশে আপনার নাম্বারটা লিখে দিবেন, কারণ র্যান্ডম ফিগারের মাধ্যমে, কমেন্ট ফিগারের মাধ্যমে আমি হচ্ছে ওইটা ড্রটা দিব। যার নাম উঠবে, নামের শেষে তো নাম্বারটা অবশ্যই উঠবে, নাম্বারটা উঠলেই আমি হচ্ছে সাথে সাথে আপনাকে কল করে জানিয়ে দেবো যে আপনি পাইছেন, অথবা একটা লাইভ রেকর্ড ভিডিও করবো, সমস্যা নেই। ওকে, তো ওই স্ক্রিপ্টটা আমি এখান থেকে কপি করলাম, এই যে কপি করলাম। কপি করার পর আমি এখন কি করব, আমার ওয়েবসাইটটা দেখেন, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট, কিছুই নেই এই জায়গায়। আমি এখন থিম সেকশনে যাব, থিম সেকশনে যাওয়ার পর কাস্টমাইজে ক্লিক করবেন, এডিট HTML-এ যাবেন, এখানে যে ফাইলটা আপনি দেখবেন এটা পুরোটা ডিলিট করে দিবেন। এখান থেকে আমরা যেটা এখন কপি করছি সেটা এখানে বসাই দিব, পেস্ট করে দিলাম। এরপরে আপনি এদিকে আসবেন, কোনো কিছু দেখার দরকার নেই, আপনি সেভ দিবেন। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আমরা দেখি এই যে বোরিং যে ওয়েবসাইটটা, এটা মনে করেন তো বোরিং তো না, মানে দেখতে কিছুই নেই এই জায়গায়, মানে দেখতে ভালো লাগতেছে না, এইটার মতো এখন হয়ে যাবে। আমি রিফ্রেশ করতেছি, তো দেখেন আমাদের ওয়েবসাইটের চেহারা নিমিশে এটা পরিবর্তন হয়ে গেছে। এটা পুরোটাই স্ক্রিপ্টের খেলা, আপনার এই যে মেনুগুলো, ক্যাটাগরি সব কিছু কিন্তু জায়গা বরাবর আছে, শুধুমাত্র প্রোডাক্টগুলো এখন আপলোড করতে হবে। প্রোডাক্টগুলো আপলোড করার আগে আপনাকে সেটিংয়ে যেতে হবে, আপনি সবার নিচে চলে যাবেন, এটা সবার নিচে, সবার নিচে চলে যাওয়ার পর টাইটেল অ্যান্ড এনক্লোজার লিঙ্কস এটা অন করে দিতে হবে, এটা অফ থাকে এটা অন করে দিবেন। এটা এখন আপনি হচ্ছে নিউ পোস্টে যাবেন, আপনার এখন আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। নিউ পোস্টে যাওয়ার পর এখানে আপনি যে জিনিসটা লিখবেন সেটা হলো আপনার প্রোডাক্ট
প্রোডাক্টের নামটা লিখতে হবে। প্রোডাক্টের নাম হলো আপনার 32UC, 32 পাবজি ইউসি। সে যদি মনে করেন আপনি ছবিটা মনে করেন প্রোডাক্ট যেটা থাকে ওইটা ওই রকম একটা ছবি বানাই নেবেন। আর এই ছবিগুলো কিন্তু দেখা গেছে canva.com থেকে বানাইছি, সেটার কিন্তু টিউটোরিয়ালও কিন্তু দেখা গেছে আমি করে রাখছি canva.com দিয়ে কীভাবে খুব সুন্দরভাবে আপনি হচ্ছে ডিজাইন করতে পারবেন। এই যে সুন্দর সুন্দর কীভাবে ডিজাইন তৈরি করা যায় canva.com দিয়েও কিন্তু দেখা গেছে এই ছবিগুলো, যেহেতু আমি ওইভাবে বানাইছি canva.com থেকে, এই টিউটোরিয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এরপর আমার দিতে হবে 32UC বাই বিডি দিতে পারেন, বা বাই বাংলাদেশ এরকম দিতে পারেন, বাই বিকাশ এ ধরনের একটা লেখা দিতে পারেন, সে আপনার ইচ্ছে যেভাবে দেন, আপনারা যেভাবে দিতে চান দিতে পারেন, সমস্যা নাই। এটা কপি করবেন, পুরোটা এটা কপি করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি হচ্ছে ইমেজে যাবেন, আপলোড যাবেন, এই জায়গায় ছবিটা এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর চুজ ফাইলে যাবেন, চুজ ফাইলে যাওয়ার পর এই যে 32UC এইটা আপনি এই ছবিটা আপলোড করে দিবেন, এখান থেকে সিলেক্ট করবেন, এটা চলে আসছে, সেটিং বাটনে ক্লিক করবেন, এক্স লার্জ দিবেন, অল্টার টেক্সের জায়গায় এটা বসাই দিবেন, আবার এই জায়গায়ও এটা বসাই দিবেন, দুই জায়গায় বসাবেন। এটা বসানোর পরে আপনি লিঙ্কসে চলে যাবেন, লিঙ্কসে চলে যাওয়ার পর এখানে যে জিনিসটা করবেন, আপনি লিঙ্কসের নিচে দেখেন এনক্লোজার লিঙ্কস এটাতে আসছে, আপনি একটা জিনিস এই জায়গায় লিখবেন, আপনি তো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন আমি যে কোডটা লিখতেছি ওই কোডটা এই জায়গায় লিখবেন, প্রাইস ডট ব্লক এই লেখাটা লিখবেন, আর কিছুই লিখবেন না। এরপরে নিচেরটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লিখবেন হলো আপনার প্রাইসটা 60 টাকা, তাহলে আপনি এখানে হচ্ছে 60 টাকা লিখবেন, 60 টিকা, টাকার চিহ্ন তো টিকা, তো আপনি হচ্ছে পাবলিশ দেবেন। এখন দেখেন কি হয়, আমাদের একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো প্রোডাক্টই ছিল না এতক্ষণ, আমরা এটা যদি রিফ্রেশ করি এখন দেখতে পাবেন আমাদের একটা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। এবং আমি যদি এটা ওপেন করি, ওপেন করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই যে 60 টাকা আসছে, এরপর অর্ডার নাও, অর্ডার নাও ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেটা দেখা গেছে হোয়াটসঅ্যাপে চলে যাবে, পোস্ট করতে হবে, সেটা তো বুঝতে পারলেন, আমি আরও দুই একটা হচ্ছে দুই তিনটা হচ্ছে পোস্ট করি এখান থেকে, তাহলে বুঝতে পারবেন। আমি আরও তিনটে প্রোডাক্ট এখানে আপলোড করলাম, এখন দেখি আমাদের যে ওয়েবসাইটটা ছিল, এখন দেখেন অনেকগুলো প্রোডাক্ট আমি আপলোড করে ফেলছি এই জায়গায়। এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া থাকে, এই ভিডিওটা আপনি কীভাবে চেঞ্জ করবেন এবং নিচের এই ভিডিওটা আপনি কীভাবে চেঞ্জ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এগুলো চেঞ্জ করা খুবই সহজ, প্রথমে যে কোনো একটা জায়গায় যাবেন, ধরেন এইটা হচ্ছে আমার ওই ভিডিওটা, আপনার ওয়েবসাইট থেকে কীভাবে মানুষ পারচেস করবে ওই রকম একটা ভিডিও, এটার লিঙ্কটা নেবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্ক অ্যাড্রেসটা কপি করার পর এরপরে আপনি চলে যাবেন লেআউটে, লেআউটে চলে যাওয়ার পর আপনি হিডার নোটিফিকেশন যেটা আছে এটাতে হচ্ছে চলে যাবেন, চলে যাওয়ার পর আপনি এই যে দেখেন আমি এখানে একটা ভিডিও দিছি, এই ভিডিওটা এখান থেকে চেঞ্জ করে দিলে, এই ইউআরএলটা এখান থেকে চেঞ্জ করে দিবেন, পেস্ট করে দিবেন এখানে, এখন পেস্ট করে দিলে দেখবেন আপনার ভিডিওটা পরিবর্তন হয়ে যাবে, সেভ দিবেন এখান থেকে। তো এরপরে দেখেন আমি যদি এখন এটাতে রিফ্রেশ করি এবং আমি এই ভিডিওটাতে যদি এখন ক্লিক করি, ভিডিও দেখুন এখন কি হয়, দেখেন এই যে আমার ওই ভিডিওটা ওপেন হয়ে গেছে, এই যে আমি যে ভিডিওটা চাইলাম ওই দিলাম, যে ভিডিওটা দিলাম ওই ভিডিওটা এখানে হচ্ছে ওপেন হয়ে গেছে। আপনি চাচ্ছেন নিচের নিচে আরেকটা ভিডিও দিবেন, ধরেন এই যে নিচের ভিডিওটার মতো আপনি চাচ্ছেন আপনি এই ভিডিওটা দিবেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর আপনি এমবেডে ক্লিক করবেন, এমবেড ক্লিক করার পর আপনি এখানে একটা কোড দেখতে পাবেন, এই কোডটা এখান থেকে কপি করে নেবেন, কোডটা কপি করার পর এরপরে আপনি নিচের দিকে চলে যাবেন, লেআউট সেকশনে এসে নিচের দিকে মিনি অ্যাডসের জায়গায় এটা ক্লিক করবেন, মিনি অ্যাডে ক্লিক করার পর এই যে পুরো জিনিস, পুরো যে কোডটা আছে আপনি এটা পুরোটা এখান থেকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দেওয়ার পর আপনি যে কোডটা এখন কপি করছেন সেটা এখানে বসাবেন, বসানোর পরে সেভ দিলেই আপনি আপনার ওই ভিডিওটা এখানে শো করবে। এখন এই দেখেন আমি যদি রিফ্রেশ করি এই ভিডিওটা কিন্তু শো করবে না, আরেকটা ভিডিও শো করবে এই জায়গায়, এই যে শো করছে, এভাবে এই ভিডিওটা এখান থেকে চেঞ্জ করতে হবে। আর প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হবে সেটা তো বুঝতেই পারতেছেন, তো মেন কথা হচ্ছে এই স্ক্রিপ্টটা যদি নিতে চান সবাইকে কিন্তু ফ্রিতে দেওয়া হবে না, 3 জনকে ফ্রিতে দেওয়া হবে, আপনারা যদি নিতে চান, নিতে চাই আপনি যে চাচ্ছেন তো সেটা লিখে দিবেন এবং সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন, যাতে আমি কল করে আপনাকে জানাতে পারি যে আপনি স্ক্রিপ্টটা পাইছেন। আর এর বাইরে 3 জনের বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে।